হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। এখন ঘড়িতে টাইম 2 বাজতে যাচ্ছে, একটু আগে ফিরেছি। আর কদিন ধরে একটু স্কিনটা না ভীষণ ডাল লাগছে, ভীষণভাবে ডাল লাগছে। আর আজকে আমার চোখের নিচে দেখতে পাচ্ছ কালো, এটা কাল শীটে পড়েনি। অ্যাকচুয়ালি কালকে একটু কাজল লাগিয়েছিলাম, পারি না অ্যাপ্লাই করতে কাজল। কালকে একটা নতুন কাজল অ্যাকচুয়ালি কিনেছিলাম, সেটা হচ্ছে রেনে কোম্পানির। তোমরা অ্যাড দেখে থাকবে, রেনের ভীষণ মানে ভাইরাল একটা কাজল বলতে পারো, একেবারে স্মাজ ফ্রি কাজল। তো পরে তোমাদের সাথে সেটা আমি শেয়ারও করবো, সত্যিই স্মাজ ফ্রি। কালকে যখন বিকেলবেলা কাজলটা লাগিয়ে বেরিয়েছিলাম, এইভাবে করছি, আঙুলে একদমই লাগছে না। আমার কাছে না মামা আর্থেরও রয়েছে, কিন্তু মামা আর্থের কাজলটা না অতটা স্মাজ ফ্রি নয়। লাগাবার পর এরকম করে যদি টেনে দিয়েছো, আঙুলে উঠে আসবে। তো পরে তোমাদের সাথে শেয়ার করব। কাজলটা কাল রাতে যখন বাড়ি গেছি, জল দিয়ে ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়েছি, তারপরেও না পুরোটা ওঠেনি। তো আমি ছেড়ে দিয়েছিলাম যে থাক ঠিক আছে, রাতে তো ঘুমাবো, সকালে উঠে যাবে। সকালেও মুখ ধুয়েছি, সকালেও পুরোটা ওঠেনি, কিছুটা রয়ে গেছিল। বাট নাও একটা টাইম অবধি এটা স্মাজ থাকে, আর একটা টাইম পর এটা নিজে নিজে উঠে আসবে। এর একটা টাইম আছে, 24 আওয়ার সামথিং কিছু সময় দেওয়া ছিল, জানি না, আমার ঠিক খেয়াল নেই। তো সকালে খুব একটা ভালো করে ক্লিন করা হয়নি, যেহেতু সময় পাইনি। বাট যেটুখানি কাজল লেগেছিল সবটা না এবারে আস্তে আস্তে গলে গলে নিচে চলে, সেই জন্য চোখের নিচটা কালো। তো লাস্ট কিছুদিন ধরে আমি একদমই সময় পাচ্ছিলাম না স্কিন কেয়ার করার। তোমরা জানো আমি বাড়িতেই এটা সেটা অনেক হোম রেমেডি ইউজ করে নিজে স্কিন কেয়ার করে থাকি। তো অনেকদিন ধরে ভাবছিলাম স্কিনটা ভীষণ ডাল লাগছে, একটু করবো, করা হচ্ছিল না। বাট আজকে সেটা করবো, আর তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে যে স্কিন কেয়ার করবো সেটা কি দিয়ে করবো তোমাদেরকে বলি। দুটো জিনিস কিনেছি ফ্লিপকার্ট থেকে কিনেছি, সেটা হচ্ছে, একটা হচ্ছে কাস্তুরি টার্মারিক পাউডার, আর আরেকটা হচ্ছে চন্দন পাউডার মানে স্যান্ডেলউড পাউডার। এটা খুঁজছিলাম ঠিক না, মানে এটা খুব কস্টলি হয়, বাট যেহেতু কমে পেয়ে গেছি তো নিলাম। অ্যাকচুয়ালি আমার কাছে নোটিফিকেশনে কাস্তুরি টার্মারিক পাউডার এসেছিলো, এই কাস্তুরি টার্মারিক পাউডারটা না ফেসে ইউজ করার জন্য। আমরা নর্মালি কাস্তুরি কিনি না, আমরা আমাদের রান্নার জন্য যে টার্মারিক আসে আমরা সেই পাউডারটা ইউজ করে কাজ মানে স্কিন কেয়ার করে নিই। বাট অ্যাকচুয়ালি এটা ইউজ করলে খুবই ভালো হয়। এইটা অর্ডার করতে গিয়ে দেখলাম এটার সাথে এটাও যদি অর্ডার করা যায়, দুটো একসাথে মিলিয়ে অর্ডার করলে অনেকটা কমে পাওয়া যাচ্ছিলো, তো আমি দুটোই অর্ডার করে নিয়েছি। তো আজকে যেটা করবো সেটা হচ্ছে চন্দন পাউডার দিয়ে স্যান্ডেলউড পাউডার দিয়ে একটা ফেস প্যাক বানাবো, এটা রেখে দিচ্ছি। কাস্তুরি পাউডারটা অন্য আরেকদিন ইউজ করব, আজকে না। তো ভাবলাম যে চলো নতুন একটা জিনিস ফেসে অ্যাপ্লাই করছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক, তোমাদেরও কাজে লেগে যেতে পারে। আর স্যান্ডেলউড পাউডার স্কিনের জন্য কতটা উপকার আমার বলার দরকার নেই আলাদা করে। এমনিতে মানুষ মুখে চন্দন লাগায়, তো দেখো কোয়ান্টিটি বেশ অনেকটাই আছে, দেখো দেখতে পাচ্ছ অনেকটা কোয়ান্টিটিতে এসেছে, 100 গ্রাম পুরোটা। এটাকে আমি এখন একটা ভালো ডাব্বা দেখে, এয়ার টাইট কন্টেনার দেখে তুলে রাখতে হবে, দেখতে হবে আমার কাছে এয়ার টাইট কন্টেনার আছে কি না। তো যাই হোক, এখন আমার বেশি লাগবে না, পুরো একদম ঠাসা প্যাকেটটা যে কাটবো না, বেশি তো লাগবে না, ফেসে অ্যাপ্লাই করব শুধু। আর আজকে ফার্স্ট টাইম আমি এর আগে কখনো মুখে চন্দন লাগাইনি। ব্লিঙ্কিতে কিছু অর্ডার করেছিলাম, সেটা মাঝখানে দিতে এসেছে, ফোন এসে গেছিল, সেই জন্য তোমাদেরকে একটু স্টপ করলাম। তো যাই হোক, এই যে নিলাম, বেশি নেব না, কতটা নিচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। শুধু ফেসে পাউডার খুব কম লাগবে, এই দেখো কতখানি নিয়েছি, দেখতে পাচ্ছ কোয়ান্টিটিটা একদমই সামান্য। সুগন্ধটাই হচ্ছে আসল, কি করে বুঝবো চন্দন পাউডারটা অ্যাকচুয়ালি মানে চন্দন পাউডার কিনা, স্যান্ডেলউড আছে কিনা রিয়েলে, নাকি নর্মালি পাউডার গুঁড়ো করে দিয়ে দিয়েছে কাঠের গুঁড়ো। বাট না, খুব সুন্দর একটা স্মেল আসছে। আচ্ছা, এইবারে এর মধ্যে অ্যাড করব আমি অ্যালোভেরা জেল। একটা থিক পেস্ট বানাতে হবে, লিকুইড হলে কিন্তু হবে না, লিকুইড হলে ঝরে ঝরে সব গায়ের উপর পড়বে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলাপ জল, যতটা লাগবে পরিমাণ মতো। চলো দুটোকে এবার
মিক্স করে এর একটা থিক পেস্ট বানাবো। ফার্স্ট টাইম স্যান্ডেলউড পাউডার ইউজ করছি, আর কিন্তু কিছুই দিলাম না, ঠিক আছে? চলো, হয়ে গেছে একদম কোয়ান্টিটি যা দিয়েছি, মেবি আশা করছি হয়ে যাবে। সো চলো চুলটাকে বেঁধে নিই। তোমরা অনেকেই আমাকে বলো চুল বাঁধাটা তোমরা খুব অন ক্যামেরা চুল বাঁধা খুব পছন্দ করো, যেটা করা হয় না আমার, মানে রিসেন্টলি করা হচ্ছিল না, তো ক্যামেরার সামনে চুল বাঁধলাম আজকে। ওকে, চুলটাকে খুব ভালো করে টাইট করে বেঁধে নিতে হবে। চুলটাকে টাইট করে না বাঁধলে এগুলো সব চুলে লেগে যাবে। ফ্যানের নিচে বসবো, চুল উঠবে। ওকে, সি একদম টাইট করে বেঁধে নিয়েছি। এইবারে আমি এটা আমার ফেসে অ্যাপ্লাই করব। চলো বেডরুমে চলে আসলাম। ফেস এমনি আমার ভালো করে ক্লিন করাই আছে, কারণ এখানে যখন এসেছি আগে স্নান করি এসে, বাইরে যা গরম পড়েছে তখন একটুখানি ভালো করে ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করেছিলাম, মোটামুটি ক্লিন আছে, ঠিক আছে? চলো এবার এটা অ্যাপ্লাই করছি। আমার কাছে না অ্যাপ্লাই করার জন্য মেকআপ ব্রাশ টাইপের ব্রাশ পাওয়া যায়, যেটা এরকম ফেস প্যাক অ্যাপ্লাই করার জন্য, বাট আমার কাছে নেই। তো মিও আমোরে থেকে চামচ দিয়েছিল, ঠিক আছে, অনেক আগে, এই সরি মিও আমোরে বলছি, হ্যাঁ হ্যাঁ ঠিক, কেক কিনেছিলাম, কেকের সাথে খাওয়ার জন্য দিয়েছিল এই চামচটা, বাড়ি নিয়ে এসে বাড়ির চামচ দিয়ে খেয়েছি, আর এই চামচটাকে রেখে দিয়েছি, দেখো এখন কাজে লাগছে। চলো, আমার মনে হয় হাত দিয়ে লাগানোটাই বেস্ট। ওকে, আমি হাত দিয়েই লাগাই। চাইলে এর মধ্যে বেসন অ্যাড করে দেওয়া যেতে পারে, হলুদ অ্যাড করে দেওয়া যেতে পারে, আর শুধু এইভাবেও লাগানো যেতে পারে, যে যেভাবে খুশি। আমি আজকে চন্দন পাউডারটা এমনিই অ্যাপ্লাই করলাম, বাট পরের বার যখন আমি এটা অ্যাপ্লাই করব তখন এর মধ্যে একটুখানি কাস্তুরি যে হলুদটা কিনেছি সেটা অ্যাড করে দেবো। তো পার্লার না গিয়ে বাড়িতে এভাবেই আমি নিজের স্কিন কেয়ার করে থাকি, এটা বলছি না ফর্সা হয়ে যাবে, বাট হ্যাঁ স্কিনটা ক্লিন হবে। এমনি তো আমাদের মুখে নোংরা পড়ে, আর যারা রেগুলার বাইরে বেরোয় রোদে পুড়ে যায় তাদের স্কিন, ময়লা এত পলিউশন, তার কারণে স্কিনের যে নর্মাল গ্লো হয় সেটা চলে যায়, অ্যাটলিস্ট সেটা বজায় থাকবে। আর এগুলো কার্যকরী হয় বলেই তো আমি করি আর তোমাদের সাথে শেয়ার করি। আমি কখনোই এমন কিছু জিনিস শেয়ার করি না তোমাদের সাথে বা করব না যেটা এফেক্টিভ নয় বা যেটা কোনো উপকার হয় না, অপকার হচ্ছে, কখনোই করিনি আর ভবিষ্যতেও করব না। আর যখন যেটা তোমাদের সাথে শেয়ার করি সেটা নিজের ওপরে অ্যাপ্লাই করে শেয়ার করি। তো এই যে দেখো চোখের নিচে টিচে ভালো করে লাগিয়ে দিলাম, যত কাজল গলে গলে বেরিয়েছিল সব বেরিয়ে যাবে। ওকে দেখো এখন কিন্তু একদম এটা বোঝা যাচ্ছে না, বাট এটা যখন ড্রাই হবে না তখন পুরো সাদা হয়ে যাবে। ওকে চলো এখন এটাকে আমি 15-20 মিনিট এইভাবেই রাখবো, রেখে বসতে হবে এটা ড্রাই হওয়ার জন্য, বেশি সময় লাগবে না। বেসন টেসন তো কিছু দিইনি, খুব পাতলা হয়েছে লেপটা, বেসন দিলে খুব মোটা হতো, সেক্ষেত্রে এটা অনেকটা সময় লেগে যেত, বাট 15 মিনিটের মধ্যে আশা করছি হয়ে যাবে, প্যানটা একটু জোরে দিলে। তো ড্রাই হয়ে যাক, তারপরে ধুতে যাব, শাড়িতে পড়ে যাচ্ছে, তখন তোমাদেরকে দেখাবো, ধুয়ে এসে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এই যে দেখো হয়েছে, ডান। এখন এটাকে 15 মিনিটের জন্য আমি ড্রাই হতে ছেড়ে দেবো। প্রায় 20 মিনিট হয়ে গেছে আর ফেসটা না শুকিয়ে গেছে। আমি ভেবেছিলাম অন্যান্য ফেস প্যাকগুলো যেরকম শুকনো হওয়ার পর হোয়াইট হয়ে যায়, যেমন মুলতানি মিটি বা বেসন লাগোয়ার পর একটা হোয়াইট হয়ে যায় না, আমি ভেবেছিলাম চন্দন পাউডারটাও সেটা হবে, বাট সেটা কিন্তু হয়নি, বাট ফেসটা কিন্তু পুরো শুকিয়ে গেছে। তো আমি এবারে যাচ্ছি এটাকে ওয়াশ করতে যাচ্ছি, ধুয়ে আসি,
ধুয়ে আসার পর কতটা ফ্রেশ লাগছে বা কতটা ক্লিন হলো ফেসটা তখন বোঝা যাবে। মুখ ধুয়ে চলে আসলাম, দাঁড়া এক মিনিট। আগে বলেছি যে এইসব ফেস প্যাক টেস প্যাক যে কোনো প্রকারের যে ফেস প্যাক ইউজ করো না কেন, এটা দিয়ে এমন নয় যে একবারে ফর্সা হয়ে যাবে কালো থেকে, তা কিন্তু কখনোই নয়, বাট ফেসটা খুব ভালো ক্লিন হয়। স্কিনে ডেড সেলগুলো বেরিয়ে গেলে না স্কিনটা খুব ভালো ক্লিন, মানে তোমরা কতটা ক্যামেরাতে বুঝতে পারছো আমি জানি না, বাট আমি নিজে ফিল করি যে মুখটা বেশ অনেকটা পরিষ্কার হয়েছে। আর ক্লিন হয় বলেই না আমি পার্লার যাই না, কি দরকার পার্লারে গিয়ে 700 টাকা 800 টাকা। এখন তো নর্মাল একটা বেসিক বলছি, কোনো বড় সড়ো পার্লার না, পাড়াতে যেসব ছোটোখাটো পার্লার থাকে ওই সব জায়গাতে গিয়ে একটা নর্মাল মাসাজ বা ফেস মাসাজ বা ফেস ক্রিম, হার্বালের যে ফেস ক্রিম সেটা অ্যাপ্লাই করে যদি তোমার কি বলো ওটাকে ফেসিয়াল করো, তাতেই 700 টাকা কেউ 600 টাকা চার্জ করছে। এরপরে তোমরা যদি লোটাসের ইউজ করো দাম বাড়বে, ভিএলসিসি ইউজ করো আরও কস্টলি, শেহনাজ ইউজ করো আরও কস্টলি, আরও কত কী বেরিয়েছে আমার তো জানা নেই। তো আমি এই জন্যে পার্লার যাই না, মাঝে মধ্যে শখ করে যাই একটু রিল্যাক্স হওয়ার জন্য। তো এই যে দেখো মুখটা কিন্তু অনেকটাই ফ্রেশ হয়েছে। আর এরপরে আমি অ্যাড করব, মানে আফটার ফেস প্যাক রিমুভ করার পরে আমি টোনার ইউজ করি, এটা ফেস মিস্ট টোনারের মতনই লোটাসের। এই যে আর টোনার না থাকলে অ্যালোভেরা জেল দিয়ে ফেসটাকে একটু হালকা করে মাসাজ করে নিই, ব্যাস এই হয়ে গেল আমার স্কিন কেয়ার। যে প্যাকটা ইউজ করেছি আজকে সেটা চাইলে আমি আমার নেক পার্টেও লাগাতে পারতাম, বাট এখন নেকে লাগালে আমাকে আবার স্নান করতে হবে, কারণ ওইটা রিমুভ করতে গিয়ে আমি পুরো ভিজে যাব, পুরো চান হয়ে যাব, ফুল হয়ে গেছে। চান করার আগে যদি এটা করে নিতাম তাহলে নেকেও লাগাতে পারতাম, এই করে করে না নেকে লাগানো হয় না, যখনই বলি ফেস প্যাক লাগাই তখনই চান করা হয়ে যায়। আর ডবল করে চান করতে চাইছি না, কারণ ঘড়িতে এখন প্রায় 2:40 হচ্ছে, এখন 2:30 পেরিয়ে গেছে, এখন আর ডবল করে 1 ঘন্টা আগে স্নান করেছে, এখন আর করতে চাইছি না। তো এই যে বেশ ভালো ক্লিন হয়েছে। আমার মেনলি না এই জায়গাটা অয়েলি হয়, এই জায়গাটা অয়েলি যেহেতু হয় আর রাস্তাঘাটে চলাফেরা করা এত ধুলো ময়লা উঠছে সব এখানে এসে চিপকে যায়, এই জায়গাটা না ভীষণ ময়লা জমে। আর তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমি বাড়িতে কিভাবে ফেস স্ক্রাবার বানাই, আতপ চাল আর মুসুরির ডাল দিয়ে ফেস স্ক্রাবার বানাই, সেটা তোমাদের সাথে শেয়ারও করেছি তোমরা জানো। একজন আমাকে কমেন্ট করেও লিখেছিল ওই ভিডিওতে যে তুমি কিভাবে এই ফেস স্ক্রাবারটা ফেসে ইউজ করছো, কখন ইউজ করছো সেটা দেখিও। আজকে আমি সেটা ইউজ করেছি, পুরো এটা শুকিয়ে গিয়েছিল, তো আমি কি করলাম আগে মুখে একটু হালকা করে জল ছেটালাম, ভিজে গেল, দেন হাতে ওই চাল আর ডালের যে বাটাটা ছিল পাউডারটা সেটা দিয়ে ভালো করে ফেসটাকে স্ক্রাব করলাম, ওটা উঠেও গেল, তারপরে জল দিয়ে ধুয়ে দিলাম, আর জলটা ছিল একদম নর্মাল ওয়াটার। ব্যাস এই হলো আমার আজকে স্কিন কেয়ার রুটিন। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমি আজকে ফার্স্ট টাইম কিন্তু স্যান্ডেলউড পাউডারটা ইউজ করেছি, বেশ ভালো লাগলো। এটা ডিফারেন্ট টাইপসে ইউজ করা যেতে পারে, আমি আজকে যেটা করেছি সেটা একদম প্লেন, মানে ডাইরেক্ট স্যান্ডেলউড পাউডার, একটু গোলাপ জল আর একটু অ্যালোভেরা জেল লাগিয়ে ওটা ইউজ করেছি। এটা চাইলে বেসন, মুলতানি মাটি অনেক কিছুর সাথে অ্যাড করে ইউজ করা যেতে পারে, ভবিষ্যতে আমি করবো আর তার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। বাট আজকে এটাই অবধি, দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।